হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্য আমি দুঃখিত যে বেশ কিছুদিন যাবৎ কাজের খুব ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে থেকে ইনশাআল্লাহ আবার নিয়মিতভাবেই আপনারা ভিডিও পাবেন সে অনুযায়ী আমি আমার সময়টাকে ভাগ করে নিয়েছি তো চলুন আমি যেই ড্রয়িংটা নিয়ে কথা বলতে চলেছি আজকে এটা হচ্ছে টু ইউনিটের একটা বাড়ির ড্রয়িং যেটা আমার এই প্ল্যানে তিনতলা করা হয়েছিল তো আমি আপনাদের মাঝে এই বাড়িটা তৈরির ড্রয়িংটা সম্পর্কে একটু আলোচনা করব। প্রত্যেকটা রুমের মাপ আলাদা আলাদাভাবে আপনাদের মাঝে উপস্থাপন করবো তো আপনারা যদি এই প্লান অনুযায়ী বাড়িটি তৈরি করতে চান তাহলে এভাবে আপনারা করতে পারবেন তো চলুন দর্শকবৃন্দ আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা তাহলে সহজেই পেয়ে যাবেন আর চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওয়ার এটি হচ্ছে আমার এই বাড়িটির ফ্রন্ট এলিভেশন মানে আমরা যদি বাড়িটি সামনের দিক থেকে দেখি সিঁড়ি সহকারে তাহলে বিল্ডিংটি এলিভেশনটা ঠিক এই ধরনের দেখা যাবে তো এইভাবেই বিল্ডিংটি তৈরি করতে পারেন আর আপনারা আপনাদের মতো যদি মনে করেন না বারান্দাটা একটু চেঞ্জ করবেন সেটা করতে পারেন তো আমরা এখন ড্রয়িংটা নিয়ে একটু আলোচনা করি ড্রয়িংটা সম্পর্কে একটু সম্মানিত এটি হচ্ছে আমার এই বাড়িটির মূল প্লান যেটা অনুযায়ী বিল্ডিংটা তৈরি করা তো আমাদের এখানে বিল্ডিংটা দেখা যাচ্ছে ড্রয়িংয়ে দুইটা ইউনিট আছে ডান পাশে একটা ইউনিট আর বাম পাশে আরেকটা ইউনিট এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুই পাশের ইউনিটের আলাদা আলাদাভাবে কালার ব্যবহার করেছি সেটা হচ্ছে ডান পাশের ইউনিটের একটা কালার আর বাম পাশের ইউনিটের আর কালার তো আমরা যদি এখন বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করতে চাই তো প্রবেশ করার মূল দরজা থাকবে সিঁড়িঘর থেকে এখানে মূলত আমাদের ক্লপসিকাল গেটটা সেট করা হবে ডান পাশের ইউনিটে যাওয়ার দরজা এটা বাম পাশের ইউনিটে যাওয়ার দরজা এটা এখন আমরা যদি যে কোনো একটা ইউনিটের মেজারমেন্টগুলো দেখে আসি তাহলে আরেকটা ইউনিটের মেজারমেন্ট সহজেই পেয়ে যাব কারণ আমাদের দুইটা ইউনিটের মেজারমেন্টই সমান আমরা যদি সিঁড়িঘর থেকে প্রথমেই ডানপাশের পাশের ইউনিটে প্রবেশ করতে চাই তাহলে ডানপাশের পাশের ইউনিটে প্রবেশ করার প্রথমেই আমরা প্রবেশ করার পরেই যে ইস ডাইনিং স্পেসে আসব। সেটার মাপ হচ্ছে এটা দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো ফিট সাত ইঞ্চি দেখুন এই যে দৈর্ঘ্যটা চোদ্দো ফিট সাত ইঞ্চি আর এটার যে প্রস্থ সেই প্রস্থর মাপটা হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি ডাইনিং স্পেসের সাথে এই বেডরুমে একটা মাস্টার যে বেডরুম সেই মাস্টার বেডরুমটা একটু পিছনের দিকে রাখা হয়েছে কারণ এটা যিনি বাড়িটা তৈরি করে নিয়েছেন আমার কাছ থেকে উনি চাইছিল যে আমার ইউনিটের মাস্টার বেডরুমটা একটু পিছনের দিকেই থাকবে সেই অনুযায়ী এটা সেট আপ করা তো মাস্টার বেডরুমের মাপটা হচ্ছে দৈর্ঘ্যটা দেখি আমরা দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি আর এটার প্রস্থ হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি মাস্টার বেডরুমের সাথে তো আমরা জানি একটা অ্যাটাচ টয়লেট থাকতেই হবে সে অনুযায়ী এখানে একটা অ্যাটাচ টয়লেট ব্যবহার করা হয়েছে তো অ্যাটাচ টয়লেটের মেজারমেন্টটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি আর এটার প্রস্থের মাপটা হচ্ছে চার ফিট আমাদের মাস্টার বেডরুমের পরেই এখানে একটি কমন টয়লেট আছে এই কমন টয়লেটের মেজারমেন্ট যদি দেখি আমরা কমন টয়লেটের মেজারমেন্টটা হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে আট ফিট দশ ইঞ্চি আর এটার প্রস্থ হচ্ছে চার ফিট আমাদের এই ইউনিটে যে কমন বেডরুম যেটা কমন বেডরুমের মাপটা হচ্ছে এর দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এদিকে হচ্ছে বারো ফিট তিন ইঞ্চি আর এই কমন বেডরুমের প্রস্থের মাপটা হচ্ছে এখান থেকে এদিকে বারো ফিট এই কমন বেডরুমের সাথে আমাদের একটা বারান্দা আছে যেটার চওড়াটা হচ্ছে চার ফিট আমাদের এই ইউনিটে যে কিচেন ব্যবহার করা হয়েছে কিচেনের প্রস্থটা হচ্ছে ছয় ফিট আর কিসেনের যে দৈর্ঘ্য কিসেনের দৈর্ঘ্যের মাপটা হচ্ছে নয় ফিট নয় ইঞ্চি কিসেনের সাথে আবার ছোট্ট একটা বারান্দা আছে যেটার চওড়াটা হচ্ছে চার ফিট চার ইঞ্চি আর এই ইউনিটে যে ড্রয়িং স্পেস সেই ড্রয়িং রুমটার মেজারমেন্টটা হচ্ছে এটার প্রস্থের মাপটা হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি আর এটার দৈর্ঘ্যের মাপ হচ্ছে তেরো ফিট তো এটা হচ্ছে আমাদের ডান পাশের ইউনিট বা ডানপাশের পোর্শনের যে মেজারমেন্ট সেটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিলাম আর বাম পাশের পোর্শনটা তো আপনারা একই মাপ যেহেতু সেহেতু এখানে আগে থেকে আমি টেনে রাখছি এটা মাপটা দেখানোর জন্য যেমন এখানে ড্রয়িং স্পেসের মাপ একই রকম মেন মাস্টার বেডরুমের মাপ সেম ডাইনিং স্পেসের মাপ বেডরুম কিচেন বা আপনারা যে মেজারমেন্টটি ধরেন না কেন ডান ইউনিটের মেজারমেন্টের সঙ্গে বাম পাশের ইউনিটের মেজারমেন্ট হুবহু একই রকম হবে কারণ যেহেতু দুইটা ইউনিটই সেমভাবে সেপারেশন করা হয়েছে তো সম্মানিত দর্শকবিন্দু এটাই ছিল আজকের মূল আলোচনা আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার এই ড্রয়িংটা যেই জায়গার উপর স্থাপন করা হয়েছে সেই জায়গার দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এই দিকে এটা হচ্ছে আটচল্লিশ ফিট আর এই বিল্ডিংয়ের যে প্রস্থের মাপ সে প্রস্থের মাপটা হচ্ছে এখান থেকে এই দিকে যে মাপ সে মাপটা হচ্ছে একচল্লিশ ফিট এই যে মেজারমেন্ট সেটা হচ্ছে আমরা যদি দেখতে চাই সেহেতু আটচল্লিশ ইন্টু একচল্লিশ তাহলে আমাদের মোট স্কোয়ার ফিট দাঁড়াচ্ছে হচ্ছে উনিশশো আটষট্টি স্কোয়ার ফিট তাহলে আমাদের এই বিল্ডিংটা উনিশশো আটষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে তৈরি করা যাবে মানে এতটুকু এরিয়া পাইলেই মানে এদিকে হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে আটচল্লিশ ফিট আর প্রস্থের মাপটা হচ্ছে একচল্লিশ ফিট এই দুইটা মেজারমেন্ট বা এই অনুযায়ী যদি আপনাদের জায়গা থেকে থাকে তাহলে এই জায়গার মধ্যেই আপনারা এই বিল্ডিংটা তৈরি করতে পারবেন তাহলে আমাদের মোট জায়গা হচ্ছে উনিশশো আটষট্টি স্কোয়ার ফিট এই উনিশশো আটষট্টি স্কোয়ার ফিট ফ্লোর এরিয়াটা আপনাদের হবে কিছু এরিয়া হয়তো বাদ যাবে কারণ এখানে আপনাদের যে জায়গা আছে সেটা মেজারমেন্ট একটু কমে যাবে ফ্লোর এরিয়া এখানে 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 তো সম্মানিত দর্শকবৃন্দ এ ধরনের ভিডিও এই চ্যানেলটিতে নিয়মিত আপলোড করা হচ্ছে তো আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি ডান পাশের যে বেল বাটন আছে বেল বাটনটা ক্লিক করে অল অপশনটা অন করে দিবেন তাহলে খুব সহজেই এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ